আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আমি মোহাম্মদ ইমামের রাব্বানি রিফাত, আমার ফার্মের নাম শাহিনুর এগ্রো ফার্ম। আমাদের ঠিকানা পাঁচবিবি থানা, জয়পুরহাট জেলা, এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা। আজকে আবারও আমি হাজির হলাম আপনাদের নতুন কিছু গরুর কালেকশন দেখাতে, যে গরুগুলো আমার মনে হয় না এর আগে আমি দেখাইছি। তো আজকে পুরোটা ভিডিও জুড়েই এই ধরনের গরুগুলোর দাম দর্শক বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিডিও শুরুতেই যে আকর্ষণীয় গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ব্রাহ্মা ব্রিডের ষাঁড় বাচ্চা। এটার বয়স আনুমানিক 7 থেকে 8 মাসের মতো, কিন্তু এটার বয়স 7-8 মাস হলেও এটার গ্রোথনেসটা কতটা ভালো আপনারা দেখেন। আর আমাদের ইন্ডিয়ান গরুগুলোর কিন্তু হাত পা সবসময় লম্বা চড়া থাকে। আপনারা গরুগুলো যদি একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইন্ডিয়ান গরুগুলোর পার্সেন্টেজ কতটা হাই হয়। এবং এটা 8 মাসের একটা বাচ্চা, দেখেন এটার চুটটা কত বড়। আর এটার কান তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক চওড়া এবং মাথাটা খুবই ছোট। ব্রাহ্মার যা বৈশিষ্ট্য থাকা উচিত আমার মনে হয় সব কিছু এর মধ্যে বিদ্যমান। তারপরেও আমার জানার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, আপনাদের আমি যে জাতটা বলবো আপনাদের যদি মনে হয় এটা সেই জাত না, এটা অন্য কোনো জাত, আপনারা সেই জাত হিসাবেই গরুগুলো ক্রয় করবেন। আমার গরু এটা, আমার প্রাইস ওইটা। তো যাই হোক, এটার গলার কম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই পারফেক্ট। এবং এটার যে নাভিটা অনেক বড় এবং চারটা পা তুলনামূলক অনেক লম্বা চড়া এবং স্ট্রেট। আর আকর্ষণীয় সবচেয়ে বড় বিষয় যেটা, এটা হলো এটা এই গরুটার চুট। দেখেন ব্রাহ্মা গরুর চুট আর কানটার জন্য কিন্তু এটার অপরূপ একটা সৌন্দর্য চলে আসে এই গরুটির। তো এই গরুটি বয়স 7 থেকে 8 মাস, আপনারা চাইলে এই গরুটি আমার থেকে কালেকশন করতে পারেন। এই গরুটির প্রাইস 1,10,000 টাকা ফিক্সড প্রাইস। আলোচনার সুযোগ আমাদের কোনো গরুতেই থাকে না, হয়তো একের অধিক গরু কেউ ক্রয় করলে সেক্ষেত্রে আমরা সম্মানীয় কিছু করে দেব। যাই হোক, চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও ব্রাহ্মা ব্রিডের একটা গরু এবং এটা একদম ধবধবে সাদা। আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা গরুগুলোর চাহিদা কিন্তু সবসময় অনেক বেশি থাকে, কারণ এই গরুটা সবসময় চাইলেও পাওয়া যায় না। আর এত অপরূপ একটা চেহারা, দেখেন এটা গলার কম্বলটা দেখেন কত বড়, এখনই মোটামুটি ভাঁজ ভাঁজ হয়ে আছে। আর এটার মাথা খুবই ছোট। আর সবচেয়ে বড় বিষয় দেখেন, এটা ডবল নাভির একটা গরু এবং এর চারটা পাও অনেক লম্বা চড়া। পিছনের যে শেপটা আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন শেপটা কিন্তু অনেকটা চওড়া, কারণ কিছু কিছু গরু থাকে পিছনের শেপটা ডাবানো থাকে। এই গরুগুলো কিন্তু কখনোই ভালো গ্রোথনেস আসে না বা ওই জায়গাটা ফুলফিল হয় না। এই গরুগুলো বিক্রির সময় ভ্যালু অনেক কম পাওয়া যায়। কিন্তু এই গরুটার দেখেন মাশাল্লাহ, এটার আবার চুটটা যেটা চুটো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এক কথায় আমি জাত মান ছাড়া গরু কালেকশন করি না। আমি আসলে প্রত্যেকটা গরুর জাত মান, এর পা, চুট, গলা, কম্বল এবং এর ভবিষ্যৎ সব কিছু যাচাই বাছাই করার পরেই আমি একটা করে কালেকশন করি। এই জন্য হয়তো আমার কালেকশন অল্প থাকে, কিন্তু যে কয়টাই থাকে খুবই আকর্ষণীয় এবং সেরা কালেকশন থাকে। তো এই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এখনই কত রূপ চলে আসছে। এই গরুটি যখন আরও বড় হয়ে যাবে তখন বুঝতেই পারতেছেন এই গরুটি দেখতে অপরূপ একটা চেহারা চলে আসবে। তো অনেকে সাদা গরু খুবই শখ, কিন্তু সাদা গরুগুলো আসলে খুবই হাই প্রাইসে মার্কেটে সেল হয়। তো আমি এটার প্রাইস খুব সাধ্যের মধ্যেই রাখবো, আপনারা চাইলে এই গরুটি আমার থেকে ক্রয় করতে পারেন। এটার বয়স আনুমানিক 10 মাসের মতো। এটার প্রাইস আমি রাখছি 1,25,000 টাকা ফিক্সড প্রাইস। আপনারা চাইলে এই গরুটি আমাদের থেকে ক্রয় করতে পারেন। ইনশাল্লাহ এই গরুটি লং প্রজেক্টে রাখলে খুবই আইকন একটা গরু করা সম্ভব। তো যাই হোক, এই গরুটি আপনারা চাইলে আমার থেকে ক্রয় করতে পারেন। চলেন পরবর্তী আরেকটা গরু আছে, এটা আমরা একটু দেখি। পরবর্তী লাল টকটকে যে কালার গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ব্রাহ্মা ব্রিডের গরু। এটার বয়স অনলি 13 মাস। তাতে দেখেন ব্রাহ্মার, ব্রাহ্মা কাকে বলে আসলে এই গরুটি দেখলে বোঝা যায়। দেখেন এটার নাভি, ডবল নাভি এবং কত বড় একটা নাভি। আর গলার ঝুল, কান, চুট সব কিছু এতটা সুন্দর গরুটার। আর সবচেয়ে এক্সপেন্সিভ যে বিষয়টা সেটা হলো এটার কালারটা। এটা এই ধরনের কালারে গরু পাওয়া খুবই মুশকিল। এই ধরনের মানে এত রূপের গরু পাওয়া যায় না বললেই চলে। আর এটার পিছনের যে শেপটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কতটা চওড়া একবারে। আর এটার মাথা খুবই ছোট, কানগুলো দেখেন অনেকটা চওড়া, ব্রাহ্মার যে বৈশিষ্ট্য থাকা উচিত। এবং এটার চুট আর গলার ঝুল এগুলোর জন্য আসলে খুবই সুন্দর লাগতেছে। ব্রাহ্মা গরুগুলো সব গরুই খুবই সুন্দর লাগে, এই জন্যই হয়তো ব্রাহ্মা গরুর এত চাহিদা। এবং এটার চারটা পা আপনারা দেখতে পাচ্ছেন কত স্ট্রেট এবং মোটা। তো এই গরুটি অনেক হাইট সম্পন্ন একটা গরু হবে আশা করা যায়, কারণ 13-14 মাস বয়সে এত গ্রোথনেস একটা গরুর আসলে বোঝাই যাচ্ছে গরুটি কেমন হতে পারে।
এই গরুটির লাইভ ওয়েট এখন আছে মোটামুটি 220 থেকে 250 কেজির মতো 13-14 মাস বয়সে। তাহলে বুঝতেই পারতেছেন গরুটির পার্সেন্টেজ কতটা হাই। তো আপনারা চাইলে এই গরুটি আমার থেকে ক্রয় করতে পারেন। এটার বয়স আনুমানিক 13-14 মাসের মতো অ্যাভারেজ। এটার প্রাইস আমি আলোচনা সাপেক্ষে রাখবো, আপনার যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাকে স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুটি ক্রয় করতে পারেন। এ ধরনের গরু আসলে আমার মনে হয় না ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে এই গরুটি আর থাকবে আমার কাছে, কারণ এই কালারটা এত সুন্দর। আমাকে যদি কেউ আপনারা নেক্সট টাইম বলেন যে এই ধরনের কোনো কালারের গরু কালেকশন করে দিতে, আমার মনে হয় না এত হাই পার্সেন্ট এবং এত টকটকে কালার আসলে আমি ম্যানেজ করতে পারবো। তো আপনারা যাদের প্রয়োজন খুব তাড়াতাড়ি গরুটি কালেকশন করে নেবেন। চলেন পরবর্তী আরেকটা গরু আছে, এটা আমরা একটু দেখি। পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটার জাতমান আপনারা নির্বাচন করে নেবেন। এটা আমার চেয়ে অনেক অভিজ্ঞ দর্শক ভাইয়ের আপনারা আছেন, এটার জাতমান আপনারা নির্বাচন করে নেবেন। আমি শুধু এটার বৈশিষ্ট্যটা বলতে পারি, দেখেন এটার দুইটা কান কত চওড়া, আর এটার যে চুটটা আছে এটার সেম চুটটা এখনই ভাজা হয়ে গেছে। তো বুঝতেই পারতেছেন গরুটি বড় হলে কী চলে আসবে। আর এটাও কিন্তু একবারে ডবল নাভির একটা গরু, আপনারা দেখতে পাচ্ছেন ডবল নাভি কতটা বড় নাভি। আর চারটা পা তুলনামূলক খুবই মোটা, আর এটার পিছনে শেপটাও দেখেন অনেক চওড়া। তো আসলে একটা গরুর কালেকশন করার আগে যেহেতু লং প্রজেক্টের গরু, সব দিক বিবেচনা করার পরই সে গরুটি কালেকশনে রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ খামার সেক্টরের লসের সম্মুখীন হতে হবে না। তো এই গরুটি আমার দেখে মনে হয়েছে যে এটা ভবিষ্যৎটা খুবই ভালো। আপনারা যে জাত মান ধরেই এটা কিনেন না কেন, এটা ইনশাল্লাহ খুব আইকন একটা গরু হওয়া সম্ভব। এই গরুটির বয়স 7-8 মাসের মতো অ্যাভারেজ। এটার প্রাইস আমি রাখছি 90,000 টাকা ফিক্সড প্রাইস, এটাতে কোনো আলোচনার সুযোগ নাই। চলেন পরবর্তী আরেকটা গরু আছে, এটা আমরা একটু দেখি। পরবর্তী যে গরুটি দেখতে পাচ্ছেন, এইটাও ব্রাহ্মা ব্রিডের একটা গরু। আসলে ব্রাহ্মা গরু খুব একটা পাওয়া যায় না, এবার অনেক কষ্ট করে একটু লং টাইম নিয়ে ব্রাহ্মা গরুগুলো কালেকশন করার চেষ্টা করছি, কারণ আপনাদের চাহিদা শীর্ষে থাকে ব্রাহ্মা গরু। দেখেন এই গরুটির চুটটা দেখেন সেম হুবহু ভাঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা এখনই। এই গরুটির বয়সও আনুমানিক 12 মাসের মতো হবে, 12 মাস হিসাবে। এটার গলার ঝুল দেখেন সেম, যে কটা গরু আমি আজকে দেখালাম সবগুলো গরুই হুবহু সব দিক দিয়ে সেম। এটার পা চুট গলার কম্বল নাভি এবং পার্সেন্টেজ হুবহু সেম, জাস্ট কালারগুলো আলাদা। আপনারা দেখলে বুঝতে পারবেন যে গরুগুলো আসলে সব একই, কোনোটা সারে কোনোটা সিলেকশন করার অপশান আপনাদের থাকবে না আমার মনে হয়। তো এই গরুটিরও দেখেন কান অনেক চওড়া, মাথাও ছোটো, আর এর চারটা পা দেখেন কতটা স্ট্রেট। আমাদের গরুগুলোর আপনারা একটু কান মাথা এবং পা এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন আমাদের গরুগুলো কতটা মানসম্পন্ন এবং এগুলোর পার্সেন্টেজ কতটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এটার যে চামড়াটা এত পাতলা এবং এত লুজ, ইনশাল্লাহ আশা করা যায় খুব তাড়াতাড়ি এটার গ্রোথনেস চলে আসবে। এবং আসলে 11-12 মাস হিসাবে যে এটার গ্রোথনেস থাকার কথা, আমার মনে হয় যে সব ঠিকঠাকই আছে। আপনারা চাইলে এই গরুটি আমার থেকে ক্রয় করতে পারেন। দেখেন এটার চুটের, এটা যখন বড় হবে চুটটার জন্য এটাও কিন্তু অপরূপ চেহারা চলে আসবে। তো যাই হোক, এই গরুটির বয়স আনুমানিক 11-12 মাস, এটা একটা ব্রাহ্মা ব্রিডের গরু। এটার প্রাইস আমি রাখছি 125,000 টাকা, এটাও ফিক্সড প্রাইস। আপনারা চাইলে এই গরুটিও আমাদের থেকে ক্রয় করতে পারেন, স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে। আপনাদের যে গরুটি পছন্দ হবে কল করে কথাবার্তা বলে অ্যাডভান্স করে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন, অথবা যদি আসা সম্ভব না হয় সেক্ষেত্রে আমাদেরকে ফুল পেমেন্ট করে দিতে হবে, আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখার সহ আপনাদের গাড়িতে ডেলিভারি করে দিব। তো সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে এখনও, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন